ताश बकार्स, ताश बकार्स ऑलरेडी पॉइंट नहीं डिस्कशन हुए थे, ऑलरेडी लूडो नहीं डिस्कशन हुए थे, बार ये गुलो निज़रा कुछ शो जब मुझसे बात चीज़ जेतु जानीश, इबार ताशेर आइडिया है तो अनेक केर ना है थकते पारे तो सारा भी को, ताशेर कोनो गेम जानते होगे ना, ताशेर बेसिक कॉन्सेप्ट का जाना दौड़कर तो अवेलेबल है उनको स्वाद पड़ा चुका আমি কিছু বেসিক ডিসকাশন একটু করব তারপরে এই অঙ্কটাও একটু দেখাবো যে 29 প্রতিসংখ্যক প্রতিসংখ্যক তো 29 আসছে পরে আচ্ছা তো কার্ডস বা তাস এটা বলা হয় রীতিমতো ম্যাথামেটিক্স এর আর ম্যাজিক এর খাজানা মানে এখানে শেষ হতে পারে এখানে ম্যাথামেটিক্স আর ম্যাজিক শেষ হতে পারে এই 52টা জিনিস 52টা কার্ডস একটা কার্ডস এর মধ্যে 52টা তাস থাকে তো কার্ডস আমাদের টোটাল থাকে কটা যে 52টা টোটাল কাউন্ট হলো 52টা মেইন ব্যাপারটা কি ইস্কাবন রুইতন হরতন বাংলাও আছে ওটা বিভিন্ন নাম আছে লাল পান কালো পান বর্তি জিরে এরকম নাম আছে আবার ইংলিশও মেবিং আছে আর্টস ফেডস এরকম নাম আছে তো আমি আমার মূল বক্তব্যটা কি আপাতত এখানে প্রবাবিলিটি অঙ্ক করার জন্য এত নামের খাজানায় ঢোকার কোনো দরকার কার কি নাম আছে কোনটাকে কি বলে সেটা আমি চাষ একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু কত নাম মনে রেখে কাজ নেই মূল কনসেপ্টকে মাথায় রাখি মূল কনসেপ্ট কি কত ধরনের কার্ড আছে কি বললাম চার ধরনের কার্ড তো আমি প্র্যাকটিক্যালি ওইটাকে ম্যাথামেটিক্যালি ডিসকাশন করি তো ভাব টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি আর টাইপ ফোর চারটে টাইপের কার্ড আছে ঠিক আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি চারটে টাইপের কার্ড কি কি একটা এরকম টাইপের জিনিস দেখবি যেটা ডায়মন্ড বলা হয় বা চলতি বাংলায় বরফি বলা হয় এটা কি কালারে থাকে রেড কালারে লাল রঙের থাকে না এটা রেড কালারে এটা রেড ঠিক আছে এটা রেড কালারে হয় আচ্ছা আমাদের আর কি থাকে হার্টস থাকে এটাও আমাদের রেড কালারের এইটা একটা টাইপ এইটা একটা টাইপ ঠিক আছে আচ্ছা আর কি থাকে একটা দেখবি এরকম ফুলকপির মতো থাকে পাতার মতো থাকে তাই আঁকা যা এঁকেছি সেটা খুবই হাস্যকর ভেবে লাভ নেই মোটামুটি বুঝে নেই যে এরকম টাইপ কি শাক বলে আমি শাকটার নামই প্রথম শুনছি শাকটা খাই বেশ ভালো কিন্তু আমি শাকেরই নাম ঠিক আছে আরেকটা হয় পান পাতার মতো যেটা হয় সেটা তোর হ্যাঁ এই জিনিসটা ইয়ে থাকে এরকম থাকে তো এটাও আমাদের কেমন হয় এটাও ব্ল্যাক আসলে এটাও ব্ল্যাক হয় এইটাও আমাদের এটাকে বলছে হলো কি কালো পান বলে বা স্পেডস বলে স্পেড তো প্র্যাকটিক্যালি এটা ডায়মন্ড এটা হার্টস এটাকে বলছে ক্লাব এটা স্পেডস তো আমাদের এতটা নামে যাওয়ার দরকার নেই আমরা এটা ভেবেছি ধর এটা টাইপ ওয়ান এটা টাইপ টু এটা টাইপ থ্রি অ্যান্ড এটা টাইপ ফোর ঠিক আছে ওখানকার কালারও আমাদের কোনো এই মুহূর্তে কাজে লাগবে মূল কথা চারটে টাইপ চারটে টাইপে যদি ইকুয়াল সংখ্যক কার্ড থাকে তাহলে টাইপ ওয়ানে কটা কার্ড আছে বল 13টা কার্ড আছে
আর কোনো ডাউট আছে? সিমিলারলি এখানেও তেরোটা, এখানেও তেরোটা, এখানেও তেরোটা, চার তেরো বাহান্ন হচ্ছে, প্রতিটা টাইপে তেরোটা করে কার্ডটা দিচ্ছি, ইয়েস অর নো? এই ডাউট? আচ্ছা, এবারে তেরোটা কার্ড কেমন দেখতে হয়? যে কোনো একটা টাইপে লক্ষ্য করি তেরোটা কার্ড কেমন দেখতে হয়, ওই একই মানে ওরকম ভাবে রিপিটেশন প্রতিটা টাইপেই থাকে, একই রিপিট। এটাকে আমরা এরকম ভাবে মনে রাখি, এখানে আমরা এটাকে নিউমেরিক ভ্যালু চাই। ফার্স্ট ওয়ান ইজ ওয়ান, ওয়ানটাকে এখানে এখানে ক্যাপিটাল এ দিয়ে লেখা হচ্ছে, যেটা তাসের চলতি নাম আছে কি টেক্কা, টেক্কা বা ইংলিশে এস বলে, এসিএস। তো আমি নিউমেরিক ভ্যালু হিসাবে ধরি ওয়ান, ওখানে দেখবি তাসের মধ্যে প্রিন্ট থাকে ক্যাপিটালে, এটাকে বলছে না টেক্কা। এরপরে কি টু, টু থেকে শুরু করে পুরো টেন পর্যন্ত, এটা নর্মাল টু থেকে টেন পর্যন্ত এভাবেই লেখা যায়, টু থেকে টেন এরকমভাবে সংখ্যা করে লেখা, ঠিক আছে? তারপরে কি আছে, ধর ইলেভেন হিসাবে ধরি, সেটা হলো জে, জে ফর জোকার বলে, বা তার সাথে আরেকটা ওয়ার্ড হলো গোলাম। তারপরে আছে টুয়েলভ, টুয়েলভ নাম্বার কার্ড হলো কিউ, সেটাকে আমাদের বিধি বলে বা রানী বলে বা বিভিন্ন নামে আরো বিভিন্ন জায়গায় ডাকা হয়ে থাকে, বিধিও বলে রানী বলে। লাস্ট ওয়ান ইজ তেরো নাম্বার কার্ড কে, সেটাকে রাজা বলে বা সাহেব বলে বা কিং বলে। তাহলে প্র্যাকটিক্যালি এখানে কটা কার্ড হলো? একটা, দুই থেকে দশ, এগারো, বারো, তেরো, মানে যে কিউ কে। তাহলে এরকম যে তেরোটা কার্ড, এটা যেমন টাইপ ওয়ানে আছে, সাপোজ ধর এটাতে আছে, এরকম একই টাইপ টুতেও আছে, একইভাবেও টাইপ থ্রিতেও আছে, একইভাবেও টাইপ ফোরে আছে। তাহলে আমাকে বল অ্যাকচুয়ালি তাহলে টেকটা কটা আছে? প্রতিটা টাইপ থেকে একটা করে আছে, তাহলে টেকটা আছে চারটে, দুই কটা আছে? হ্যাঁ, এরকম ভাবে সবাই কি চারটে করে আছে, একদম কে পর্যন্ত কেউ চারটে আছে, তাই তো? চল তাহলে এবার আমি কোশ্চেনটা, এবার আমি কোশ্চেনটা করলাম, এদের মধ্যে কোনো একজনের নাম ধর ইস্কাবন, যার নামে ইস্কাবন হোক ওইটা নিয়ে মাথা নামিয়ে লাগবে, দুই কথা ইস্কাবন। এইবার ধর তোকে জিজ্ঞেস করলো যে বাহান্নটা তাসের ওই প্যাকেট থেকে একটা তাস তোলা হলে, ঠিক আছে, এখন জানতে ছিল যে ইস্কাবন করার সম্ভাবনা কত, সম্ভাবনা জানতে চাইছি কত হবে বল। কোনটাকে বলছে আমি যে বললাম কোনোটা দরকার নেই, তো সেটা জানো, যে কোনো একটাকে বলতে পারো, প্রতিটা দিয়ে তেরোটা করেই আছে, তাহলে ক্যান্সার কি হবে সেটা বল। বল ওয়ান বাই ফোর কি হিসাবে বল, তেরো বাই বাহান্ন, টোটাল কার্ড কটা? বাহান্নটা টোটাল কার্ড, তার মধ্যে ইস্কাবন কটা আছে? তেরোটা আছে, মানে যে কোনো একটা টাইপ কটা আছে, ধর টাইপ টাইপ টু কটা আছে? তেরোটা। তাহলে ইস্কাবন পড়ার সম্ভাবনা কত হবে? তেরো বাই বাহান্ন। এই ডাউট? এইবার যদি ঘটনাটা একটু চেঞ্জ হয়ে যায় এরকম, তোকে দুটো কার্ড তুলতে বলবে, দুটো কার্ড তুলতে বললে ইস্কাবন পড়ার সম্ভাবনা কত, এখানে যুক্ত হয়ে যাবে একটু কম্বিনেশনের কনসেপ্ট। বাহান্নটা থেকে দুটো কার্ড কত রকম উপায় তুলতে পারি? 52, C2, তাহলে টোটাল নাম্বার অফ নমুনা বিন্দু কটা হবে? 52, C2, আর ইস্কাবন কটা আছে? তেরোটাই, তার থেকে দুটো উঠবে হাইস্ট, তাহলে ওখানে কি কতগুলো হতে পারে? 13, C2, তাহলে অ্যান্সার কি হবে সেক্ষেত্রে? 13, C2 বাই 52, C2। প্রথমবারের কোশ্চেনে আমি একটা বলেছিলাম যে সিম্পলি তেরো বাই বাহান্ন হলো, মানে কাটাকাটি হলে এক বাই চার হচ্ছে, বা যতগুলো কার্ড তুলতে বলবে সেটা কম্বিনেশনে চলে যাবে। বাহান্নটা কার্ড রয়েছে,
ঠিক আছে, তার মধ্যে থেকে একটা তাস তোলার কথা বলেছে। আমি জিজ্ঞেস করেছি এবার ইস্কাবন পড়ার সম্ভাবনা কত, একটা কার্ড তোলা হলে ইস্কাবন পড়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটির কনসেপ্ট আমরা কি শিখলাম, হরে কি বসবে, টোটাল নমুনা বিন্দু, টোটাল কতগুলো কার্ড আছে 52টা, আর লবে কি বসবে সেটা বের করতে চাইছি তার ফেভারে বা সে নিজে কতগুলো আছে, ইস্কাবন কতগুলো আছে 13টা আছে, তাই লবে কি বসবে 13 বসবে, 13 বাই 52, যদি একটা কার্ড তুলি আমাদের যদি এরকম কোশ্চেন থাকে ইস্কাবন পড়া সম্ভব না। এবার যদি দুটো কার্ড তোলা হয় জিজ্ঞেস করি ইস্কাবন পড়া সম্ভব না, ওই যে দুটো কার্ড অ্যাকচুয়ালি কতজনের মধ্যে থেকে তুলছি, 52 জনের মধ্যে থেকে, 52টা থেকে দুটো তুললে টোটাল নমুনা বিন্দু কত হতে পারে 52C2, এটা নিয়ে কারো সন্দেহ নেই। আর ওই দুটো কার্ড ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত, ওই দুটো কার্ডকে যদি ইস্কাবন হতে হয় তাহলে তাদেরকে কার মধ্যে থেকে আসতে হবে, 13টার মধ্যে থেকে আসতে হবে, পার্টিকুলার ইস্কাবনের থেকে বেরোতে হবে, তাহলে ওখান থেকে কি হতে পারে, কেউ টেক্কা আর 10 তুলতে পারে, কেউ টেক্কা আর যে তুলতে পারে, এরকম বিভিন্ন হতে পারে, তাহলে 13টার মধ্যে দুটো সিলেকশন হবে 13C2। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এবার কোশ্চেনটাই চেঞ্জ করে দিচ্ছি, এবার যদি আমি জিজ্ঞাসা করি যে 52টা তাসের কার্ড রয়েছে, সেট রয়েছে, ওখানে একটা তাস তোলা হলো, ওই তাসটি টেক্কা পড়ার সম্ভব না, 1/13 হবে, টেক্কা পড়ার সম্ভাবনা কত, টেক্কা কটা আছে 4টে, তাহলে অ্যান্সারে কি হবে 4/52, তাহলে কি হচ্ছে কাটাকাটি গেলে 1/13। বল গৌরব, 52টা তাসে সেট রয়েছে, ঠিক আছে, এখান থেকে দুটো তাস তোলা হচ্ছে, দুটো তাস তোলা হচ্ছে, তো এবার আমি জিজ্ঞেস করলাম যে দুটোই রাজা পড়ার সম্ভাবনা, দুই থেকে দশ অব্দি নর্মাল নাম্বার আছে, সংখ্যা টেক্কা বলবো ক্যাপিটাল এগুলোকে টেক্কা বলবো, টেক্কা কটা আছে 4টে, টেক্কা আছে যা দেখতে পাচ্ছি সিকোয়েন্স সেটাকে লক্ষ্য করো, এটা কোনো ভাবারই দরকার নেই, কেউ দেখেছিস কিনা বা খেলেছিস কিনা, এখানে কি বলতে চাইছি, এখানে টাইপ ওয়ানে 13টা কার্ড আছে, প্রতিটা টাইপে 13টা করে কার্ড আছে, 13টা কার্ড এরকম টাইপের দেখতে পাবে, সে একই রিপিটেশন প্রত্যেকটাতে আছে, তাহলে রিপিটেশন যদি একই হয় তাহলে টেক্কা এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে টেক্কা কটা আছে 4টে আছে, এরকম ভাবে দুই কটা আছে 4টে আছে, 3ও 4টে আছে, 10ও 4টে আছে, কে 4টে, কিউ 4টে, কে 4টে, তাহলে প্রতিটা সংখ্যাই কটা করে আছে 4টে করে আছে, আর প্রতিটা টাইপ কটা করে আছে 13টা করে আছে, বাহান্নটি তাসের এক প্যাকেট তাস থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা, একটা কথা বলছি যে টোটাল নমুনা বিন্দু নিচে
আর উপরে যেটা বের করতে দিয়েছে তার সাপোর্টে নমুনা বিন্দু খুঁজবো। টোটাল নমুনা বিন্দু নিচে কটা বসবে আমি সেটা বলো। মিটে গেল, এখানে তার কম্বিনেশন আসবে না, দুটো কার্ড কি তোকে তুলতে বলেছে কি? দুটো কার্ড কোনো তুলতে বলেনি, ঠিক আছে। ওরকম কোনো কথা আসছে তখন কম্বিনেশন আসবে, 52C2 বা 52C3 এক্সেট্রা। এখানে ওরকম কিছু ইনফরমেশন নেই, দুটো তুলতে হবে, তিনটে তুলতে হবে। তাহলে টোটাল নমুনা বিন্দু কটা? 52টা, সেটা হরে বসবে, মিটে গেল। এবার আমাদের কোশ্চেন কি যে লবে কি বসবে, আমরা খুঁজবো কি যেটা বের করতে দিয়েছে তার ফেভারে কত গুণ আছে। কি বের করতে দিয়েছে? ইস্কাবন শুধু নয়, ইস্কাবন অথবা কি উঠবে, ইস্কাবন ছাড়া অন্য তাসের টেট্রা। ইস্কাবন মানে যে কোনো একটা টাইপ ওখানে, হ্যাঁ, ইস্কাবনে কটা কার্ড আছে? 13টা। আর ইস্কাবন বাদে মানে যে কোনো একটা টাইপ বাদে অন্য টাইপের টেট্রা কটা আছে? 3টে। ইস্কাবনের মধ্যে তো এমনি টেট্রা একটা শুধু লাগবে, ইস্কাবন ছাড়া অন্য টাইপের টেট্রা কটা আছে? এখানে এই 13টা আছে আর এইটাকে বাদ দিয়ে একটা দুটো তিনটে আছে, টোটাল কটা হলো? এইটার ফেভারে কটা হলো? যে ইস্কাবন সংখ্যা 13টি এবং ইস্কাবন বাদে বাকি তাসের টেক্কার সংখ্যা 3টি, সুতরাং মানে ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা করার সম্ভাবনা হবে 13+3 বাই 5। ইস্কাবন মানে কি? টাইপ 1 বলে বা যে নামই দিক না কেন কোন একটা টাইপকে বোঝাচ্ছে। এখানে তুই হরতর নাম পেতে পারিস, হরতর মানে তুই ধরে নে টাইপ 2 হয়ে বোঝাচ্ছে। চিরতর নাম পেতে পারিস, দুইতর পেতে পারিস, ঠিক আছে। এই হলো ব্যাপার।